স্কিমের অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি, তাই তো? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই বানানো হয়েছে, ভিডিওটি শেষ অবধি দেখুন। ওয়েলকাম টু মাই চ্যানেল রানওয়ে অ্যাকাডেমি, অভিষেক দিস অভিষেক দুয়ারি। অ্যান্ড আপনার জন্য আগে আমি এনেছিলাম ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কীরকমভাবে অ্যাপ্লাই করতে হয়, আজ আমি দেখাবো যে কমপ্লিট প্রসেস কীরকমভাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সার্টিফিকেট জেনারেট হয়। অপারেটার লগ ইন, রেকমেন্ডিং অথরিটি, অ্যাপ্রুভাল, হেড অফ দ্য অফিসে, চারটে টায়ারে ভাগ করা আছে। কিছু কিছু ক্ষেত্রে অফিসে ছোটো টায়ার করা আছে, অপারেটার টু রেকমেন্ডিং, রেকমেন্ডিং টু এইচও বা অপারেটার টু ডাইরেক্ট হেড অফ দ্য অফিস। সুতরাং যারা ভাবছেন যে এইগুলো অফিসের পার্ট, আমার তো কাজ অ্যাপ্লিকেশন করার ছিল, আমি করে দিয়েছি কিন্তু সার্টিফিকেট পাচ্ছি, প্রসেস কিন্তু পার ডের ভিত্তিতেই চেঞ্জ হয় এবং সেটা সবার পক্ষে সব কর্মচারীর বন্ধুরা হয়তো জানেন না। তাই আপনার আমার সকলের কর্তব্য বা সকলের দায়িত্ব হয়ে যায় যে একে অপরকে সাহায্য করা। তাই কোনো কর্মচারী যদি অফিসে এই কাজ করতে সমস্যা হয় বা তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে এই পদ্ধতিটা কিছু সাহায্য করা। তাই আপনারা যারা সার্টিফিকেট করেছেন বা সার্টিফিকেট পাননি, অ্যাপ্লাই করেছেন, তারা এই ভিডিওটি শেয়ার করবেন সেই বন্ধু দেখে যদি উপকার পান, এবং তাহলে আপনারও সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে, তারও হেল্প হবে। সুতরাং বোথ সাইড বেনিফিট পাবেন। হেলথ স্কিম অ্যাপ্লিকেশন না করে থাকেন এখনো পর্যন্ত, তাহলে আই বাটনে আমি হেলথ স্কিম অ্যাপ্লিকেশনের পুরো লিঙ্কটা দিয়ে দেবো, কীরকমভাবে অ্যাপ্লিকেশন করবেন ইন ডিটেলস দেওয়া আছে, এবং অ্যাপ্লিকেশন যেখানে শেষ হবে তারপর থেকে এই ভিডিওটি আরম্ভ। অফিসে আপনি জমা দেওয়ার পর অফিসে কীরকমভাবে কাজটি হয় সেখানে টাইম, চলুন দেখা যাক যে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর অফিসে কীরকমভাবে কাজটা হয়, আদৌ কি এই কাজটা করতে অনেক সময় সাপেক্ষ, না কাজটা 5 মিনিটে হয়ে যেতে পারে। তা মনে হয় না যে 5 মিনিটের কাজ, তাও দেখা যাক। আমি দেখাবার চেষ্টা করবো অনেক ফাস্ট ফরওয়ার্ড মোডে যে কীরকমভাবে কাজ হয়, কীরকমভাবে হায়ারার্কি মেনটেন করে করে এই কাজগুলো হয় এবং কতটা সেন্সিটিভ ইনফরমেশনসগুলো। একটি ভুল হলেই আপনার গোটা সার্টিফিকেট ভুল হতে পারে এবং পরবর্তীকালে আপনার ক্লেমের ক্ষেত্রে বা যদি অ্যাডমিশন হন সেক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হতে পারে। তাই কাজটি দেখার জন্য ভিডিওটি পুরোপুরি দেখুন, স্কিপ করবেন না, এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের হোম পেজে এলে আপনি লগ ইন অপশনটা পাবেন ডান দিকের উপরে, সেখানে লগ ইন ক্লিক করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আছে অপারেটারে, অপারেটার সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এন্ট্রি করবে। ইউজার আইডি যেটা দেওয়া থাকবে সেটা দেবে, পাসওয়ার্ড দেবে, ক্যাপচা দেবে। ক্যাপচায় যদিও এখন ক্যাপিটাল বা স্মলের কোনো ব্যাপার নেই, ক্যাপচাটা ঠিকঠাক এন্ট্রি করতে পারলেই হলো। তো দেয়ার আফটার আমাদের প্রসেস করতে হবে, এটা তিনটে টায়ারে আগেই বলেছি এই প্রসেসটা হবে, অপারেটার, রেকমেন্ডিং অথরিটি এবং কন্ট্রোলিং অথরিটি বা অ্যাপ্রুভার। হেড অফ দ্য অফিস এক্ষেত্রে ইনভলভ নাও হতে পারে, কিছু কিছু অফিসের ক্ষেত্রে সেই প্রভিশনস থাকে, বড়ো অফিসগুলো ডেলিগেশন করা থাকে অনেক বড়ো বড়ো টায়ারে। যাক, আমরা এবার লগ ইন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে এন্ট্রি করলাম। এবার দেখুন, আপনাদের সামনে একটি অপারেটার লগ ইন ওপেন হয়ে যাবে। অপারেটার লগ ইন ওপেন হয়ে গেলে দেখতে পাবেন যে ইনবক্স ফর ক্লেমস, এমপ্লয় পেনশনার ইনবক্স বা সার্টিফিকেট প্রসেসিং, এই সমস্ত বিভিন্ন ক্লেম বা সার্টিফিকেটের রিকোয়েস্ট, এগুলো সব আপনার এমপ্লয়ির তরফ থেকে আপনাদের কাছে এসে পড়ে থাকবে। তা সেইগুলোকে আপনাকে প্রসেস করতে হবে। আমি ধরুন একটাই ক্লিক করলাম সার্টিফিকেটের জন্য যেটি এসেছে, যেহেতু আমরা সার্টিফিকেট কিভাবে প্রসেস হয় সেরকম দেখাবো। তা আপনি প্রথমেই এমপ্লয়ের পার্সোনাল ডিটেলস যা যা আছে সেগুলো সব আমরা দেখে নেব। চারটি অপশান আছে, পার্সোনাল ডিটেলস, অফিস ডিটেলস, ফ্যামিলি ডিটেলস, হেড অফ দ্য অফিস ডিটেলস বা সিসিএ, ক্যাডার কন্ট্রোলিং অথরিটি। প্রথমে পার্সোনাল ডিটেলস আমরা দেখে নিলাম, অফিস ডিটেলস দেখে নিতে হবে এবং ফ্যামিলি ডিটেলস দেখে নেবো যে সব কিছু ঠিকঠাক আছে কি না, এবং হেড অফ দ্য অফিস ডিটেলস এগুলো সবই পরপর করে দেখে নিতে হবে। আচ্ছা, হেড অফ দ্য অফিস ডিটেলস দেখুন, লোকেশান টাইপ যদি ঠিকঠাকভাবে এমপ্লয় না করে থাকেন, এক্ষেত্রে এবার এমপ্লয় যদি একটু ভুল মাইনর কিছু মিস্টেক্স করে থাকেন, তো সেগুলোকে আমাদের ঠিকঠাক করে, কারণ ওনারা অতটা জানেন না এবং আমরা অফিসে থেকে এক্সপেক্ট করি যে অফিস আমাদের এই সমস্ত বিষয়ে হেল্প করবে। তাই অফিসে যারা অপারেটার যারা ইউজ করবেন তারা এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকবেন যেন এই চেনটা ঠিকভাবে তৈরি হয়। লোকেশান টাইপ, ডিপার্টমেন্ট নেম, ডাইরেক্টর নেম, ডিস্ট্রিক্ট নেম, এগুলো সব ঠিকঠাক করে দেবে অফিসের তরফ থেকে। একটু সবাই যদি ঠিকঠাক করে দেন তাহলে এমপ্লয়ীদের অনেক সুবিধা হয়। এবং রিজিওনাল অফিস নেম দিয়ে দেওয়া হলো, সিলেক্ট ক্যাডার টাইপ দেওয়াই আছে, ক্যাডার কন্ট্রোলিং অথরিটি যে এটা হবে সেটা যদি এমপ্লয়ি ঠিক না লেখেন বা পেনশনার ঠিক না লেখেন তাহলে অফিসের তরফ থেকে এইটা ঠিক করে দেওয়া হয়। তাই প্রত্যেক পেজে যা যা আপডেট করা হবে সেটা কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেক পেজের শেষে আপডেট বাটন আছে, আপডেট বাটনে ক্লিক করব। চারটে ট্যাবে একসাথে আপডেট করার পর আপডেট বাটন ক্লিক করলে কিন্তু যে পেজে আপডেট বাটন ক্লিক করা হয়েছে সেই পেজটাই শুধুমাত্র আপডেট নেবে, আগের পেজের যে চেঞ্জেসগুলো আছে সেগুলো কিন্তু সেভ হবে না। তাই এটা বারবার আপনারা খেয়াল রাখবেন। তা এই প্রসেসটা করা হলো, করার পর একটা জিনিস মনে রাখতে হবে যে সব অফিসে কিন্তু রেকমেন্ডিং অথরিটি থাকে না, ডাইরেক্ট অপারেটার টু হেড অফ অফিস ডিল হয়, কিছু অফিসে অপারেটার থেকে রেকমেন্ডিং অথরিটি তারপর হেড অফ দ্য অফিস। সুতরাং প্রত্যেক অফিসের টায়ার আলাদা। আমি এখানে জাস্ট একটা ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি যে পার্টিকুলার যে লগ ইন আইডি ইউজ করছি সেখানে কীরকমভাবে হয়। তা আপনাদের ক্ষেত্রে অপারেটার টু রেকমেন্ডিং অথরিটি, হেড অফ দ্য অফিস ডাইরেক্ট হতেও পারে, সুতরাং সেটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না। প্রসেস হচ্ছে আপনাদের যেরকম টায়ার করা আছে সেরকমভাবে, কিন্তু বাদবাকি প্রসেসগুলো যেটা দেখাচ্ছি সেটা একই হবে। তো আপনাদের এরকম প্রত্যেক পেজে আমরা সেভ করলাম, সেভ করার পর রেকমেন্ডিং অথরিটির ডিটেলস ফিল আপ করা হলো, এবার যা যা নোট দেওয়ার
দিয়ে ফরওয়ার্ড করা হলো। অ্যাপ্লিকেশন ইজ সেভ সাকসেসফুলি বা ফরওয়ার্ড সাকসেসফুলি দেখাবে, লগ আউট করলেন। আবার আমরা রেকমেন্ডিং অথরিটির লগ ইনে গেলাম। যেহেতু সময় কম, আমি তাই তাড়াতাড়ি দেখাবার চেষ্টা করছি, আপনারাও একটু কোঅপারেট করুন, তার ফলে ভিডিওটি আগে পরে করে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। দেখো আমরা অপারেটর লগ ইন থেকে রেকমেন্ডিং অথরিটির লগ ইনে চলে এলাম এবং রেকমেন্ডিং অথরিটির লগ ইনে গিয়েও সেই একই ইউজার ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে আপনার ইনবক্সে যা যা প্রসেস হওয়ার জন্য এসছে সেগুলো পড়ে থাকবে। যেমন আমরা যেটা পাঠালাম সেই এমপ্লয়ির নামটি আছে এখানে, তা আমরা দেখে আবার তার একইভাবে পার্সোনাল ডিটেলস এগুলো সমস্ত দেখে নিতে হবে। যা যা অপারেটর এন্ডে দেখা হয়েছে তাইতেই এখানেও দেখে নিতে হবে। এখানেও কিছু চাইলে আপডেট করে দেওয়া যাবে। এই টায়ারগুলো কেন করা হয়েছে জানো, এই সমস্ত সেন্সিটিভ ইস্যুতে ভুল না হয়, এবং দেখে নিতে হবে যে বর্তমান আধার নাম্বার দিয়ে ম্যান্ডেটরি সবার আধার নাম্বার দেওয়া আছে কিনা, নাহলে কিন্তু এটা ব্যাকে পাঠিয়ে দিয়ে আধার নাম্বার দিয়েই করতে হবে, নাহলে আবার দ্বিতীয়বার এই কাজটা পুরোটা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে যদি একমাত্র ফ্যামিলি ডিটেলস কিছু চেঞ্জ করতে হয় তাহলে সেটা একমাত্র অপারেটর লগ ইন থেকে ইনিশিয়েট করা সম্ভব। রেকমেন্ডিং অথরিটি বা অ্যাপ্রুভার বা হেড অফ দ্য অফিস মডিউলে কিন্তু এই ফাংশনালিটিটা দেওয়া নেই, এখানে একমাত্র জেনারেল ইনফরমেশন কিছু অল্টারেশন করা যায়। সুতরাং যদি দেখেন যে ফ্যামিলি ডিটেলস কিছু চেঞ্জ করতে হবে সেটা পুরোপুরি অপারেটর ইন্ডিয়া আবার ব্যাকে পাঠিয়ে করতে হবে। আমরা ফরওয়ার্ড করে দিলাম হেড অফ দ্য অফিস বা অ্যাপ্রুভারের লগ ইনে, এবং দেখুন এটা এখান থেকে চলে গেছে, অ্যাপ্রুভার লগ ইনে পড়ে গেছে, ওটা অ্যাপ্রুভার লগ ইনে ওয়েট করছে অ্যাপ্রুভারের রিমার্কস বা অ্যাকশনের জন্য। তো এখান থেকে আমাদের কাজ শেষ, আমরা লগ আউট করে নিলাম। লগ আউট করে আমরা আবার একই প্রসেসে হোম পেজে চলে এলাম, হোম পেজ থেকে লগ ইন অপশানে যাব। এবার এখানে গিয়ে আমাদের যিনি হেড অফ দ্য অফিস বা অ্যাপ্রুভার, যিনি আমাদের সার্টিফিকেট ইস্যুইং অথরিটি যেটি অফিস থেকে ঠিক করা আছে, তার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড যা যা আছে। এবং এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে সার্টিফিকেট জেনারেশনের ক্ষেত্রে আপনাদের ডিজিটাল সিগনেচারটি কম্পিউটারে লাগাতে হবে, নাহলে ডিজিটাল সিগনেচার ছাড়াই সার্টিফিকেট ইস্যু হবে না। সবাই জানেন এখন ডিজিটালি সাইন সার্টিফিকেট বেরোচ্ছে, ম্যানুয়াল সিগনেচারের প্রয়োজন নেই। তাই আমরা যিনি ডিডিও আছেন বা যিনি হেড অফ দ্য অফিস আছেন, যিনি অ্যাপ্রুভার আছেন, তার ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম, ক্যাপচা দিলাম, লগ ইন করলাম। লগ ইন করলেই যেরকম আগে ইন্টারফেস সেই একই ইন্টারফেস আসে, এক্ষেত্রে একটু সব ব্যাপারটা পাল্টে যায়, কারণ এটাই হচ্ছে ডিডিও লগ ইন বা এইচও লগ ইন বা অ্যাপ্রুভাল লগ ইন যাই বলেন না কেন, বিভিন্ন অফিসে বিভিন্ন নামে এটা পরিচিত। তা অ্যাপ্রুভাল লগ ইন বা এইচও লগ ইনের ক্ষেত্রে এবার ডিএসসিটা লাগবে। ডিএসসি কিরমভাবে করতে সেটা দেখুন ভিডিওটি লাস্ট অবধি আপনারা দেখতে থাকুন। দেখুন আমরা এখানে যে অ্যাপ্লিকেশনটা করেছি সেটা এখানে পড়ে আছে, বা আমরা দেখতে পাচ্ছি ইনবক্স বা সার্টিফিকেট পাচ্ছি, এইখানে আপনার ডিএসসি লাগাবার পরে এই পপআপটি এলো, ইউএসবি টোকেন কি ইনসার্টেড, এইখানে এই অপশানগুলো যে যারা ইউজ করেন তারা তো এইগুলোর সঙ্গে খুবই হ্যাবিচুয়েটেড, আশা করি তাদেরকে নতুন করে বলার প্রয়োজন নেই। এখানে অপশান দেখাবে, যখনই আপনি ওই লিঙ্কটায় ক্লিক করবেন, ডু ইউ ওয়ান্ট টু ইউজ ডিএসসি, আপনি ইয়েস করবেন, নো করলে কিন্তু সার্টিফিকেট জেনারেট হবে না, ইয়েস করবেন। তারপর এখানে এই নামটি দেখাবে এবং এখানে ডিএসসির যে পাসওয়ার্ড আছে, পার্টিকুলার পাসওয়ার্ডটা আপনারা সবাই জানেন, আপনাদের অফিসের পাসওয়ার্ড এখানে দেবেন, সার্টিফিকেটে ইয়েস করবেন, ডিএসসি ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন, ক্লিক করলে ডিএসসি ভ্যালিডেশন সাকসেসফুল দেখাবে এবং আপনার বাদবাকি পেজটি নেমে আসবে। এবার এখানে আপনাকে কি করতে হবে, এই অ্যাকাউন্ট নাম্বারটি আবার ওখানে কিন্তু এন্ট্রি করতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটি এন্ট্রি করে আপডেট করতে হবে, পার্সোনাল ডিটেলস আপডেট সাকসেসফুলি। এখানে আপনি দেখে নেবেন হেড অফ দ্য অফিস বা অ্যাপ্রুভার যিনি আছেন, পার্সোনাল ডিটেলস, অফিস ডিটেলস, ফ্যামিলি ডিটেলস এবং হেড অফ দ্য অফিস ডিটেলস ঠিকঠাক এন্ট্রি করা আছে কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে, যদি মনে হয় যে এটা অ্যাপ্রুভ করে দেওয়া যাবে, তাহলে ডাইরেক্ট অ্যাপ্রুভ অপশানে ক্লিক করবেন এখানে, বা চাইলে আপনি আবার রেকমেন্ডিং অথরিটির কাছে ব্যাকে পাঠিয়ে দিতে পারেন, হেড অফ দ্য অফিসের কাছে পাঠাতে পারেন বা অপারেটর লগ ইনে ব্যাকে পাঠাতে পারেন। আপনি যে কোনো এন্ডে আরেকবার রিমার্কসের জন্যে বা আরেকবার রিচেকের জন্য পাঠাতেই পারেন। আর যদি মনে করেন সব ঠিক আছে তাহলে কাউকে আর পাঠাবার দরকার নেই, তাহলে আপনি সব কিছু ফাইনাল দেখে নিলেন, ডিএসসিও লাগানো আছে। অবশ্যই এখানে একটি নোট দিয়ে দিতে হবে আপনাকে, নোট দিয়ে আপনি এখানে অ্যাপ্রুভ করে দেবেন। চলুন দেখে নিই অ্যাপ্রুভ কীরকমভাবে করা হয় এবং করে তারপর কী হয়। যাক এখানে একটা নোট দেওয়া হলো, অ্যাপ্রুভড বলে একটি নোট দিবেন বা মেবি অ্যাপ্রুভড বলে নোট দেবেন। দেওয়ার পর অ্যাপ্রুভ বাটনটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার আপনার ডিজিটাল সিগনেচারের পাসওয়ার্ড দিতে হবে, সিলেক্ট করুন, পাসওয়ার্ড দিলেন, ডিডিওর যা পাসওয়ার্ড আছে ডিএসসির, পাসওয়ার্ড দেওয়ার পর সার্টিফিকেট ইয়েস করলেন, অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড। এবার আপনি স্ট্যাম্প ডিজিটাল সিগনেচার অপশানে ক্লিক করবেন, এনরোলমেন্ট সার্টিফিকেট জেনারেটেড দেখাবে, আপনি পপ আপ আসবে। এরপর আপনি সার্টিফিকেট জেনারেশন মেনুতে যাবেন, সার্টিফিকেট জেনারেশন ফর এমপ্লয়ি পেনশনের দুটি অপশান পাবেন, এমপ্লয়িটাই ক্লিক করলেন, যেহেতু আমরা এমপ্লয়ি করলাম। এরপর নাম দিতে হবে, পার্টিকুলার যে এমপ্লয়ির আমি করলাম সেই এমপ্লয়ির নাম দেবো, মানে এমপ্লয়ির নাম একটা দিলাম যে এমপ্লয়ির এগেনস্টে করা হলো, আপনার ক্ষেত্রে আপনি সেই নামটি দেবেন। দেওয়ার পর দেখবেন একটি পেজ খুলে যাবে বা একটি নিচে পিডিএফ অ্যাক্রোব্যাটের একটি সাইন আসবে, অ্যাড হবে, সেটার উপর ক্লিক করবে, সার্টিফিকেট আপনার ডাউনলোড হয়ে গেল। নিচে আপনাকে দেখাবে ডিজিটালি সাইন্ড সার্টিফিকেট, ডাজ নট রিকোয়ার সিগনেচার, এই হলো আপনার ডিজিটাল সার্টিফিকেট, এটা ল্যামিনেশন করে রাখুন এবং ইউজ করুন,